ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী, নানা কারণে দেশব্যাপী বিতর্কিত, আলোচিত, সমালোচিত এই ডাক্তারকে নিয়েই আমাদের আজকের ভিডিও। আজ জানাবো তার শৈশব থেকে শুরু করে ডাক্তারি, বিয়ে, পরকীয়া সবকিছুই। তার আসল নাম সাবরিনা মিষ্টি চৌধুরী, বিয়ের পর নাম হয় সাবরিনা আরিফ চৌধুরী। তার শৈশব কেটেছে বিদেশে, মানে হল্যান্ডে। তার বাবার নাম ছিল সৈয়দ মোশারফ হোসাইন। বাবা ছিলেন সরকারি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা, সে সূত্রে হল্যান্ডেই তার শৈশব কাটে। পশ্চিমা সংস্কৃতির তাই প্রভাব বেশ ভালোভাবেই পড়েছিল তার উপরে। তাই সাবরিনা মিষ্টি চৌধুরী হতে চেয়েছিলেন নায়িকা, কিন্তু বাবার কড়া শাসনে সেটা সম্ভব হয়ে ওঠেনি, হয়ে যান ডাক্তার। আপনি যদি বাংলাটপ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি। তিনি বাংলাদেশের অন্যতম নারী কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা মিষ্টি চৌধুরী। বাবা সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী, তারা দুই বোন, কোনো ভাই নেই। কার্ডিয়াক সার্জন হিসেবে নারীরা খুব একটা আসে না, তারপরও সাহস করে সাবরিনা চৌধুরী সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে ট্রেনিং নিয়েছেন। সর্বশেষ MS কোর্স করেন বঙ্গবন্ধু মেডিকেল থেকে। টানা বহু বছরের অভিজ্ঞতার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 5 বছর ধরে স্পেশালিস্ট কার্ডিয়াক সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি 27তম BCS এ সরকারি চাকরিতে ডাক্তার হিসেবে জয়েন করেন। এ বিষয়ে সাবরিনা বলেন, চাকরি পাওয়ার পর আমার প্রথম পোস্টিং হয় দিনাজপুরের এক প্রত্যন্ত অঞ্চলে। সেখানে কাজ করার সুযোগ ছিল না বলে এরপর ঢাকা মেডিকেল কলেজে বদলি হই। এখন কাজ করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আমার কার্ডিয়াক সার্জন হিসাবে কাজ করতে বেশ ভালোই লাগে। ডাক্তার সাবরিনার সাথে আরিফুল চৌধুরীর বিয়ে হয় 2015 সালে। অভিযোগ রয়েছে তার স্বামী আরিফুল চৌধুরী এর আগেও 2 থেকে 3টি বিয়ে করেছেন, যা তিনি বিয়ের সময় গোপন করেছিলেন। অন্যদিকে সাবরিনা মিষ্টি চৌধুরীও কম যান না, সাবরিনাও আগে বিয়ে করেছিলেন, সেই ঘরে তার 2 সন্তান রয়েছে। তবে GKG-র CEO আরিফুল হক চৌধুরীকে বিয়ে করার পর তাদের কোনো সন্তান হয়নি। আরিফুলের বিষয়ে প্রশ্ন করলে সাবরিনা দাবি করেন, 2 মাস আগে তাদের তালাক হয়ে গেছে, এখন তাদের কোনো সম্পর্ক নেই। তবে সাবরিনার ঘনিষ্ঠ একজন বলেন, রনি নামে সাবরিনার এক ব্যবসায়ী বন্ধু থাকেন মোহাম্মদপুরে, নিজে গাড়ি চালিয়ে প্রায় তিনি রনির বাসায় যেতেন, যে বিষয়টি তিনি গোপন করেছেন। সর্বশেষ করোনা পরীক্ষার নামে শত শত ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার জন্য আরিফুল চৌধুরী ও সাবরিনা পুলিশের হাতে গ্রেপ্তার হন। যদিও ডাক্তার সাবরিনার দাবি তিনি এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত নয়, কিন্তু পুলিশের তদন্তে তার এর সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে এবং তার স্বামী আরিফুল চৌধুরীও তাকে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলে দাবি করেন। তো বন্ধুরা, আশা করি ডাক্তার সাবরিনা মিষ্টি চৌধুরী নিয়ে অনেক তথ্য জানলেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে নিঃসংকোচে কমেন্টস করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর ভিডিওটি ভালো লাগলে বাংলাটপ চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।